আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মাগরিবের পর যে দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনাকে সাহায্য করবেন। আপনি পানিতে থাকেন, আগুনে থাকেন, জলে থাকেন, স্থলে থাকেন, যেখানেই থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ নিজ হাতে আল্লাহ নিজে আপনাকে সাহায্য করবেন। একজন মানুষ অন্য মানুষকে সাহায্য করলে যেমন অন্য মানুষের জীবন বেঁচে যেতে পারে, তদ্রূপ আল্লাহ তাআলা যেই ব্যক্তি যেই সত্তা আমাদের জীবন দেন, আমাদের জীবন নেন, সে যদি আমাদেরকে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে হেল্প করেন, সাহায্য করেন, তার সাহায্যটা কত বড় হতে পারে আপনি নিজে একবার ভেবে দেখেন। এজন্য তিনি আল্লাহ তাআলা আমাদের স্বয়ং আমাদেরকে সাহায্য করবেন। এই হাদিসটি আমি যেটা বললাম, এই হাদিসটা আল্লাহ তাআলা সাহায্য করবেন, এই কথাটা বর্ণিত হয়েছে বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের তিন জায়গায় তিন কিতাবের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এজন্য খুবই পরীক্ষিত আমল। তো দোয়াটি আমরা নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে নিচে যেটা থাকে ওটার মধ্যে আমরা বাংলা উচ্চারণ সহ একেবারে স্পষ্ট করে লিখে দিব, আপনারা সেটা সেটা দেখে শিখতে পারেন, আবার আমার সাথে মুখ মিলিয়ে শিখতে পারেন। তো বন্ধুগণ, আলোচনা শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি হাতে এক সেকেন্ড সময় নিয়ে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে হয় বন্ধুদের কাছে এই বিষয়টা জানানো দরকার, আপনার বন্ধু সেও খারাপ থেকে বাঁচুক, আপনার বন্ধুও সরাসরি আল্লাহর রহমত নাজিল, তার উপর আল্লাহর রহমত নাজিল হোক, আল্লাহ তাআলা তাকে সরাসরি সাহায্য করুক, আপনার বাবাকে, মাকে, ভাইকে আল্লাহ তাআলা সাহায্য করুক, তাহলে তাদেরকেও এই ভিডিওটি দেখাবেন, এই জন্য শেয়ার করে দিবেন। তো বন্ধুগণ, দোয়াটি আমি এখন পাঠ করছি, আমার সাথে মুখ মিলিয়ে সঠিক উচ্চারণ শিখতে পারেন, আর নিচে বাংলাটা আমি লিখে দেব। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক। আমি আবারও বলছি, আর একটু লম্বা, আমি আস্তে আস্তে পানির মতো সহজ করে শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমার সাথে সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আবারও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপর লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। তারপর ইউহয়ি ওয়া ইউমীতু, ইউহয়ি ওয়া ইউমীতু, ইউহয়ি ওয়া ইউমীতু, ইউহয়ি ওয়া ইউমীতু। তারপর হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি সকালে একবার পাঠ করবেন, সন্ধ্যায় একবার পাঠ করবেন, ইনশাআল্লাহ দৈনন্দিন আপনি যতদিন বাঁচবেন এই আমলটি করতে থাকবেন, আপনার প্রতিটা কাজের মধ্যে সহজতা পারবেন। আপনি মামলা মোকদ্দমা করতে যাচ্ছেন, সেখানে আল্লাহ তাআলা সাহায্য পেয়ে যাবেন, বিদেশ যেতে বাধা আল্লাহ সাহায্য পাবেন, জমিনের দলিলে ঝামেলা ইনশাল্লাহ আল্লাহ সাহায্য পাবেন, যে কোনো কাজের মধ্যে, যে কোনো ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, টিউশনি, চাকরি, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, যে কেউ যে কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে অথবা ফজরের পরে যে কোনো সময় এই আমলটি দিনে দুইবার করবেন, দুইবার থেকে একবার করতে পারেন, তবে দুইবার করলে ভালো, হাদিসের মধ্যে দুইবার করার কথা বর্ণিত হয়েছে। তো এই আমলটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, অনেক উপকৃত হবেন। আমি এক কথায় আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আজকের আলোচনা এই পর্যন্তই। এমনই কোরআন হাদিস থেকে আরো দোয়া, দুরুদ, মাসলা, মাসাইল, স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।